হামাসের সঙ্গে চলমান যুদ্ধে সতর্কতা হিসেবে ইসরায়েলের নিজেদের একটি উৎপাদন প্ল্যান্ট বন্ধ ঘোষণা করেছে বিশ্বের বৃহত্তম খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাতকারী সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি নেসলে। পূর্ব সতর্কতা হিসেবে ইসরায়েলে ওই উৎপাদন প্ল্যান্ট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে নেসলে। তবে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে অস্বীকৃতি জানিয়েছে জায়ান্ট এই কোম্পানিটি। অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সঙ্গে গত 7 অক্টোবর ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম কোনো জায়ান্ট কোম্পানি হিসেবে নেসলে তাদের উৎপাদন প্ল্যান্ট বন্ধ ঘোষণা করল। হামাসের আকস্মিক হামলার পর বেশ কয়েকটি বৈশ্বিক কোম্পানি ইসরায়েলে তাদের কিছু কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করেছে, এমনকি কিছু কোম্পানি তাদের কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। নেসলে প্রধান নির্বাহী মার্ক স্নাইডার সাংবাদিকদের বলেন, তাদের সহকর্মী এবং কর্মচারীদের সুরক্ষিত রাখার জন্যই প্রয়োজনীয় এই সতর্কতা নেওয়া হয়েছে। অন্যান্য বহুজাতিক প্যাকেজড পণ্য সংস্থাগুলো এখন পর্যন্ত দ্বন্দ্বের বিষয়ে নীরব থাকলেও স্বাস্থ্যসেবা এবং তেল সংস্থাগুলো তাদের অবস্থান নিয়ে উদ্বিগ্ন।